হচ্ছে জবর খবর। মনে জোর যদি থাকে তাহলে বয়স কোনো বাধা নয়, কথাটা আরো একবার সত্যি করে ছেড়েছেন নেপালের দুর্গা কবি। সত্তর ছুঁই ছুঁই বয়সেও তিনি সিরিয়াস ছাত্র, ষোলো আনা স্কুল বয়। স্কুলে যাচ্ছেন দুর্গা কমি, বয়স ৬৮। তাতে কি শেখার কি কোনো বয়স হয়? সপ্তাহে ৬ দিন স্কুল, পাহাড়ি রাস্তায় স্কুলে যাওয়াটাও খুব সহজ নয়। দুর্গা কিন্তু বার্ধক্যেও ক্লান্তিহীন, রোজ ভোরে উঠে স্কুল ইউনিফর্ম গায়ে চাপিয়ে বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েন, তারপর টানা কয়েক ঘন্টা ক্লাসরুমে। আমি নিজেকে শিক্ষিত দেখে মরতে চাই, তাই তো রোজ স্কুল যাই। শিক্ষা কেন দরকার তা দলিতরা যাতে বুঝতে পারে, সেজন্য এই বয়সে আমার স্কুলে যাওয়া। আমরা এখন ক্লাস টেনে উঠেছি, ওর যাতে কোনো সমস্যা না হয় আমরা সবসময় সেদিকে খেয়াল রাখি। কিছু বুঝতে না পারলে উনি ইতস্তত না করে আমাদের খোলাখুলি সব জিজ্ঞাসা করেন। মধ্য নেপালের ফেরিখোলা গ্রামে একাই থাকেন দুর্গা। স্ত্রী মারা গেছেন ১৫ বছর আগে, ৬ ছেলে মেয়ে, ৮ নাতি নাতনি। বৃদ্ধকে ছেড়ে চলে গেছে সবাই। দলিতের ঘরে জন্ম হওয়ায় ছোটবেলায় লেখাপড়া শেখা হয়নি, অস্পৃশ্যতা পথ রুখে দাঁড়িয়েছে। আজ জীবনের গোধূলি বেলায় এসে দুর্গা শুধু নিজেই শিখছেন না, শেখাচ্ছেন অন্যদেরও। বাবার বয়সী এই ছাত্রকে নিয়ে আমি অত্যন্ত আবেগতাড়িত। ওর সাহস, আত্মপ্রত্যয় এবং দূরদৃষ্টি দেখে আমি মুগ্ধ আর গর্বিত। কয়েক বছর আগে নেপালের সংগা জেলার একটি প্রাইমারি স্কুলে পড়াশোনা শুরু করেন দুর্গা। এই বয়সেও তাঁর এই অদম্য প্রাণশক্তি দেখে মুগ্ধ হয়ে যান স্থানীয় হায়ার সেকেন্ডারি স্কুলের প্রধান শিক্ষক ডি আর কৈরালা। বৃদ্ধ ছাত্রকে নিয়ে আসেন নিজের স্কুলে। বাকি ছাত্ররা সকলেই তাঁর নাতির বয়সী, সহপাঠী দুর্গা কমিকে ওরা বাবা ডাকে। দুর্গা বলছেন ছোটবেলায় তাঁর স্বপ্ন ছিল শিক্ষক হবেন, জীবনের এই প্রান্ত বেলায় এসে তা তো আর সম্ভব নয়। তবুও শীত গ্রীষ্ম বর্ষা রোজ তিনি স্কুলে যান, শেখার আনন্দে শিখে চলেন। বৃদ্ধ জানিয়েছেন মৃত্যু পর্যন্ত তিনি এভাবে স্কুলে যেতে চান, লেখাপড়া শিখে বড় হওয়ার বার্তা পৌঁছে দিতে চান দলিতের ঘরে ঘরে। ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। মনে জোর যদি থাকে তাহলে বয়স কোনো বাধা নয়, আমরা দেখলাম সেটা দুর্গা কমি তার এই ঘটনায়। মহীশূরের রাস্তায় নেড়ি টমি, দুর্ঘটনায় দুই পা হারায় সে, কিন্তু থমকে গেল না জীবন। চেন্নাইয়ের চিড়িয়াখানার কচ্ছপের কাহিনীও তাই, আততায়ীর হানায় পা হারালেও তার গতির উত্থ হয়নি, সৌজন্যে চাকা। গত ২৮ মার্চ দুর্ঘটনায় পিছনের পা দুটি হারায় পথশিশু টমি। মেট উইথ অ্যাক্সিডেন্ট অন মার্চ ২৮ নিয়ার হোটেল। তারপর দীর্ঘদিন অসহায় অবস্থায় পড়েছিল মহীশূরের রাস্তায়। এ দৃশ্য সহ্য হয়নি স্থানীয় বাসিন্দা জম্বুনাথের। টমিকে এক পশু চিকিৎসকের কাছে নিয়ে যান তিনি, সেই ডাক্তারই কামাল করলেন। That wheel cart, what I prepared, what I manufactured now, it has manufactured in Mysore actually, that wheel cart can be fitted to various sizes of dogs. টমি এখন আগের মতো দৌড়তে পারে না, কিন্তু চলতে পারে। চেন্নাইয়ের চিড়িয়াখানায় এই কচ্ছপটির কাহিনীও অনেকটা এরকমই। অজানা আততায়ীর হানায় একটি পা হারিয়েছিল সে। We had a small plan of a prosthetic involvement already. So what we did was we used a special window wheels with a stainless steel grid. পা কাটা গেলেও চলা থামে না। শিক্ষা দিচ্ছে জীবন, শেখাচ্ছে জীবজগৎ। আমরা কিছু শিখলাম কি? ব্যুরো রিপোর্ট, ২৪ ঘন্টা। ১৫ ফুট লম্বা সাপ, তাও আবার দাঁড়াস। মালবাজারের ওদলা বাড়িতে এই সাপ নিয়ে হুলুস্থুল। লোকালয় থেকে ধরে নিয়ে সাপটি বনে ছাড়লেন বনকর্মীরা। সকাল থেকে তীব্র উত্তেজনা ওদলাবাড়ির সুভাষপল্লীতে। সুভাষপল্লীর বাসিন্দা কানু বোসের বাড়িতে বিশাল সাপ, লোক মুখে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনকর্মীরা। বহুক্ষণের চেষ্টার পর কবজা হয় সর্পরাজ। সাপটিকে ধরে নিয়ে যাওয়া হয়েছে গরুমারা জঙ্গলে, সেখানে সাপটিকে ছেড়ে দেন বনকর্মীরা। বেরোনো ২৪ ঘন্টা।
মিনিমালিজম বা ন্যূনতম আন্দোলন, অর্থাৎ যতটুকু প্রয়োজন সেটুকু রেখে বাকি সবই বর্জন করা। গাড়ি বাড়ি আসবাব থেকে জামা কাপড় সবেতেই বাড়তি বর্জন। জাপানে ছড়িয়ে পড়ছে এই আন্দোলন, সেখানে এখন অধিকন্তু দূষায়। ফুমিও সাসাকি, তার টোকিওর অ্যাপার্টমেন্ট এত ছোট যে জেলের কুটুরি মনে হয়। ফুমিওর আছে তিনটি শার্ট, চারটি প্যান্ট, চার জোড়া মোজা, ব্যক্তিগত জিনিসপত্রের সংখ্যা মাত্র 1300। এই সাসাকির কাছে আলমারি ভর্তি বই, সিডি, ডিভিডি ছিল, এখন বিরক্ত লাগে। どこかで満足することがないので、まあ自分の足りないものばかりにこう目がいってたんですけど、今はまあ自分が持っているものにこう目を向けられるようになっていて。カズゾワトヨトのちょっとアパートメントへ足場ボルテ一つマッチョテーブル。人と比べてそんなものが多いってわけじゃなかったんですけど、じゃあ自分の好きなものだけかって言われるとそうじゃないなって思って、なんかそれがちょっと違うなっていう違和感を持ち始めたのがきっかけですね。বৌদ্ধ ধর্মের ত্যাগ ও সরল জীবনের আদর্শ, একবিংশ শতকে জাপানে নতুন করে ছড়িয়ে পড়ছে এই ভাবধারা। যেমন বেসরকারি কর্মী সাইকো কুশি বিবি, তিনি তো বন্ধুদের গণ্ডিটাও ছোট করে ফেলেছেন। মেঘুমলে সাহিত্যিক নাওকি নুমাহাতার মধ্যে জেগে ওঠে ত্যাগীর সত্তা। কোদোমগা নেতে রাইদা ওয়া ওতোনো মিনিমালিজম দে আনো ইউক্কুরি তো কো উগোইতে রু তো আনো মা ইউগা তোইউকা মো স্কোশি কিরেই না দোসা নি নাত্তে সোরে গা সোনো নিহন দে ইউ তো সোইউ সাদো তোকা কাদো তোকা নারাই গোতো দে নারাও ইউনা সোনো শোসা। চরম ভোগবাদের পর সবকিছু ছেড়ে ছুড়ে সাধারণ জীবনযাপন, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে বাঁচা, এই আদর্শ আঁকড়ে বাঁচতে চাইছে জাপানের তরুণ প্রজন্ম। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।